আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেটে যতটা আলোচনায় থাকে হাথুরা সিংহে, বর্তমান সময়ে যে আলোচনার একটি বিষয় হাথুরা সিংহের চড় থাপ্পড়। বাংলাদেশের বিগত যে টেস্ট নিউজিল্যান্ডের সাথে খেললো, সে টেস্টে এবং ওয়ার্ল্ড কাপ প্লাস আমরা বলতে পারি সামনে যে নিউজিল্যান্ড সিরিজের ট্যুর, সেখানেও রাখা হয়নি তাইজুল ইসলামকে। কারণ সবাই ভাবে যে তাইজুল ইসলাম তামিমের অনেক পছন্দীয় একটি বোলার, সেই কারণে তামিম নাই, সেক্ষেত্রে এই কারণেই হয়তো বা তাইজুল ইসলাম স্কোয়াডে যায় জায়গা করে নেয় না বা নিতে পারে না। আমরা দেখি নাসুম আহমেদের যে বোলিং ফিগার খুব একটা ভালো না, ওয়ার্ল্ড কাপেও ভালো বল করতে পারেনি, সাম্প্রতিক সময়ে তার ফর্মহীনতায় ভুগছে। আমরা যেটা বলবো যে নাসুম আহমেদকে থাপ্পড় মারার কারণে যতটা আলোচনা সমালোচনা হয়েছে, ঠিক খেলার মাঠে ভালো পারফরমেন্স করে হাতুড়ির গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে তাইজুল ইসলাম। কারণ এতটা অবহেলিত একজন বলার প্লেয়ার, যে কিনা বাংলাদেশের টেস্ট হলেই, সাকিব এই টেস্টে নেই কিন্তু সাকিবের কোনো অভাবই টের পেতে দেয়নি নাসুম এই তাইজুল ইসলাম। আমরা দেখি যে বাংলাদেশ যখন ট্যুরে যায় তখন তাইজুল ইসলামের নাম আসে না, হর হামেশে কখনো দেখা যায় কখনো দেখা যায় না, আকাশে চাঁদ মানে চাঁদের মতো। ঠিক বাংলাদেশে যখন সিরিজ হয় তখন তাইজুল ইসলামের নামটাই আগে আসে। তাইজুল ইসলাম এত ভালো পারফরমেন্স করার পরেও তিনি খুশি নন, কারণ তিনিও থাকতে পারতেন ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে, তিনিও থাকতে পারতেন নিউজিল্যান্ড সফরে, কিন্তু সেটা হয়নি। এখানে একটি কারণ আমরা দেখি যে অনেকদিন পর সৌম্য সরকার আবার দলে ফিরেছেন হাথুরা সিংয়ের প্রচেষ্টায়, যেখানে টিম ম্যানেজমেন্টের সাথে তর্ক বিতর্কের মাধ্যমে হাবিব হোসেন ধ্রুব এবং সৌম্য সরকারকে নেওয়ার বিষয়ে আমরা দেখতে পাই যে হাথুরা সিংয়ে যখন সৌম্য সরকারকে নিতে চায় টিম ম্যানেজমেন্ট তাকে নিতে চায় না। এই কারণে সমঝোতার কারণে টিম ম্যানেজমেন্ট হাবিব হোসেনকে দলে টানে এবং হাথুরা সিংয়ের ব্যক্তিগত প্রচেষ্টায় সৌম্য সরকারকে দলে নেয়। এখন একটা কোচ চাইতে পারে যে প্লেয়ারকে দিয়ে আমি এই কাজটা করাতে পারবো, কিন্তু দিন শেষে যদি প্রতিবার সে প্লেয়ারটা সেই কাজটা করতে না পারে, সে ব্যর্থতার দায়ভার কে নেবে? অবশ্যই কোচকে নিতে হবে। তাজুল ইসলামের আসলেই তার বিপক্ষে তার অব্যবস্থাপনা, এবং আমরা বলতে পারি যে তাজুল ইসলাম এর সাথে সঠিক ইয়েটা করা হয় না। কারণ তাজুল ইসলামের যে ভালো পারফরমেন্স, সে পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু ওডিআই স্কোয়াডে অবশ্যই জায়গা করে নেওয়ার মতো ভালো পারফরমেন্স করছে বা এখন ফর্মের তুঙ্গে আছে বলতে পারি তাজুল ইসলাম। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে যে টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ, তার কিন্তু নায়ক এবং মহানায়ক বলা যায় তাকে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাজুল ইসলাম। 4টি এবং 6টি মোট 10টি উইকেট পেয়েছেন তাজুল ইসলাম। এক্ষেত্রে আমরা বলতে পারি তাজুল ইসলামের হাথুরা সিংয়ে যতক্ষণ আছে ততক্ষণ বাংলাদেশের যেই ভালো পারফরমেন্স করা প্লেয়ার বা ভালো একটি ভালো পারফরমেন্স করা প্লেয়ার এবং পুরনো যেই তারকা প্লেয়াররা আছে তাদের মূল্যায়ন খুব কম হবে। ক্রিকেট বোর্ড হাথুরা সিংয়েকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করছে, কিন্তু নিজের দেশের প্লেয়ার যে দেশের প্লেয়ারের অবমূল্যায়ন হচ্ছে এবং তাদের যে অপমান করা হচ্ছে, সেদিকে বিসিবি কর্তার কোনো নজরদারি নাই। নজরদারি হাথুরা সিংয়েকে কীভাবে রাখা যায়?